এক গাটি প্রকাশন নিয়ে বইব ওয়াইফাই পাসওয়ার্ড চুরি কইরা মোবাইল চালানো জায়েজ আছে কি না এরপরে রাস্তার মধ্যে হাসে ডিম পারছে কার না কার হাস ডিম নিয়ে চুরি করে ডিম নিয়ে ভাইয়া বেচ্ছা এইটি নিয়ে খাওয়া জায়েজ আছে টিকটক মৌলমিদি দেখবেন আপনাকে কইব বেশি রাত্র করা যাবে না ফজরের নামাজ আছে যারা নামাজ পড়ে সারা রাত ওয়াজ শুনলো নামাজ পড়ে ঠিক কিনা বলেন এই টিকটক মৌলমিদের ফান্দে পা দিবেন না ওরা ওই গুগল থেকে সার্চ দেয় বিভিন্ন বাণী সিরন্তনী বাইর করে কইরা করে মোটিভেশনাল স্পিকার সেজে চল্লিশ মিনিট ওয়াজ করে কিন্তু কোরআনের কোন আয়াত নাই আকিদার কোনো কথা নাই শুধুমাত্র এইভাবে ত্রিশ মিনিট একলা প্রশ্ন লইয়ে বইব এক গাঁটি প্রশ্ন লইয়ে বইব ওয়াইফাই পাসওয়ার্ড চুরি কইরা মোবাইল চালানো যায় আছে কি না আরেকজনের ওয়াইফাই চুরি করে বা হক হ্যাক করে ওয়াজ ডাউনলোড করে শুনলে সব হয় কিনা এই প্রশ্ন কি দুষ্টামি করে কেউ দিছে নাকি আল্লাহ জানে নাকি সত্যি জানার জন্য দিছে যাই হোক ভাই আমি একটু আগেই বললাম কোন প্রশ্নই ছোট না দিন সম্পর্কে হালাল সম্পর্কে জানার জন্য কোন প্রশ্নই ছোট না এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ কোন প্রশ্নই অগুরুত্বপূর্ণ না শুনেন কারোর ওয়াইফাই এটা যদি আপনি হ্যাক করেন বা চুরি করে সেটা যে কোনো ভাবে আপনি ইউজ করেন ওই বেচারার যে স্পিড আছে সেই স্পিডের মধ্যে ঘাটতি হবে কি হবে না কমতি হবে কি হবে না তাহলে তার ক্ষতি হলো না জিনিসটা তার এটার বিলটা সে দিচ্ছে আপনি আলগা খাইতেছেন যাইয়া সেখানে আপনি আলগা খাইতে যাইয়া তার স্পিড কমায়া তার ক্ষতি করতেছেন চুরি করতেছেন এটাও চুরি এটাও না যায় এটাও গুনাহ এটা করতে পারেন না আপনি আপনি হয় তার পারমিশন নিবে অয়েল ইউর ওন মেশিন নিজের চরকায় নিজের চরকায় তেল দিলেন নিজের চরকায় দিয়ে অন্যরে নিয়ে আমার কোনো টেনশনের দরকার নাই আমি জান্নাতি না জাহান্নামী এই টেনশনে তো ঘুমাসে না আমার আমার কি অবস্থা হবে আমি জানি না আমি আরেকজনের দোষ খুঁজি আমি আরেকজনের বদনাম বলি আমি আরেকজনের পিছু লেগে থাকি আমাদের সমাজে কিছু লোক আছে নিজের দোষ দেখে না খালি অন্যের দোষ দেখে আছে না নাই চায়ের দোকানে বসে বসে দেখবেন বলবে এই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে ওই সমস্যা ওই বাড়িতে মারামারি ওই বাড়িতে কাটাকাটি তোর বাড়িতে কি সমস্যা ওইটা বল তোমার বাড়িতে কি সমস্যা ওইটা বলো মিয়া আছে না এরকম এই হুজুর ভালো না এই সমস্যা ওই হুজুরও ভালো না এই হুজুরও খারাপ এই হুজুরের এই সমস্যা তুমি হুজুরের কি সমস্যা তুমি হুজুরের কি সমস্যা আগে জাতির কাছে ওইটা বলো আগে নিজে ভালো হও নিজে ভালো তো জগৎ ভালো যেন খবরদার অন্যের দোষ খুঁজবেন না এটা খুব বাজে একটা স্বভাব খালি অন্যের দোষ খোঁজে যে নিজে নিজের দোষ খুঁজতে পারে যে নিজে নিজের সমালোচনা করতে পারে সে সবচেয়ে বুদ্ধিমান কারণ অন্যে কি করছে এই ব্যাপারে আপনারা ধরবে আল্লাহ কথা বলেন না কেন আল্লাহ আপনাকে ধরবে আপনার কি সমস্যা আপনি কি করলেন শুধু ওই ব্যাপারেই আপনি জিজ্ঞাসিত হবেন এজন্য আল্লাহ বললেন তাদের উপর আমার লানত তাদের উপর ধ্বংস যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে অন্যদের দোষ খুঁজে বেড়ায় দোষ বলে বেড়ায় এরকম আছে না নাই আল্লাহ লানত দিয়ে বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা গোপনেও দোষ খোঁজে প্রকাশ্যেও দোষ বলে তাদের উপর আল্লাহ লানত হুমাজাতিল লুমাজা এই লুমাজা শব্দ থেকে আল্লাহ এনেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম একে অপরের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো সেই সবচেয়ে বুদ্ধিমান